হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি স্বর্ণময়ী, নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তারিখ থেকে পুজো শুরু, আর শপিং তো করতেই হবে, শপিং করে করেও মন ভরে না। তো আবার কিছু জিনিস নিয়েছি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম, তো তোমরা দেখো। তো ফার্স্ট যেটা আমি অর্ডার করেছিলাম সেটা হলো ফ্লিপকার্ট থেকে একটা শাড়ি, তো সেটা চলে এসেছে, আর সেটা দেখো তোমরা, আর কেমন আছে অবশ্যই জানিও। তো এই যে ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করেছিলাম একটা মেয়ের শাড়িটা, তো লাল কালারের শাড়ি, যেহেতু আমি পরার জন্য অনেকদিন ধরে সেটা কিনতে হবে এটাই ভাবছিলাম, তো তার জন্য একটা লাল শাড়ি অর্ডার দিয়েছি, আর ফ্লিপকার্ট থেকে সেটা চলেও এসছে। তো চলো তোমাদেরকে দেখো। এর আগে যেহেতু আমি ওপেন করেছিলাম, ওই জন্য এটা কাটা আছে। তো এই যে শাড়িটা ফুল বডিতে এরকম কাজ করা, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই। আঁচলের কাছটা এই ডিজাইন আছে, তো এটাও একটু কাছ থেকে দেখিয়ে দিই। তো এটা ফুল বডিতে এরকম কাজ করা আছে, তো আমি একটু গায়ে ফেলে তোমাদেরকে দেখাই। তো এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর এটা আমি যখন কিনেছিলাম এটার প্রাইস নিয়েছিল 440 টাকা, তো সেটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো, তোমরা দেখে নিতে পারো। এবার নেক্সট দেখো। তো এটা একটা জিনিস অর্ডার করেছিলাম, এটা হলো আমার জামাইবাবুর জন্য, আর সেটা চলে এসছে। এটা খুলিয়েছিলাম মিশোতে, একটা টি শার্ট আছে। তো এই যে এটা জামাইবাবুর জন্য কিনেছিলাম, জামাইবাবুকে দেবো। তো এটাও কেমন হয়েছে জানিও, আর এটার কোয়ালিটিটা বেশ ভালোই এসছে, আর এটার প্রাইসটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো, তোমরা দেখে নিতে পারো। আমার মনে পড়ছে এটার প্রাইস 297 কি 299। তো এই যে, আর বাকি জামাইবাবুগুলোর জন্য আমি অর্ডার করেছি, সেটা তাদের তাদের অ্যাড্রেসে দিয়েছি, ওই জন্য সেটা আমি ভিডিওতে দেখাতে পারলাম না, কিন্তু সেটার পিকচার আমি স্ক্রিনে দিয়ে রাখবো, তোমরা দেখে নিতে পারো। তারপরে আমি আরেকটা জিনিস দেখাই, ফ্যামিলি মেম্বারে প্রত্যেকে কী কী কিনেছে এবং তাদের জন্য কী কী কেনা হয়েছে সেটা নিয়ে আমি এর আগেও ভিডিও দিয়েছি, তো ভাবলাম এটাতেও দেখিয়ে দিই। তো মায়ের জন্য দিদি একটা শাড়ি কিনেছে, শাড়িটা তো বেশ আমার খুবই ভালো লেগেছে, তো তোমরা দেখো আর জানিও কেমন লাগে। ব্লাউজ পিসও কাটা হয়ে গেছে, তো এটা হলো ব্লাউজ পিস, এটা পরে দেখাচ্ছি। আর শাড়িটা হলো এই যে ফুল বডিতে এরকম কাজ করা, এরকম কাজ করা আছে, আর তাছাড়া এইরকম কাজ করা আছে। আর আঁচলটা হলো, তো চলো এটা আমি গায়ে দিয়ে দেখো। তো এটার কালারটা যেমন আমার খুবই ভালো লেগেছে, পিঙ্ক আর স্কাই ব্লু। এটা অনলাইনে না, এটা দোকান থেকে নেওয়া হচ্ছে, বন্ধুর একটা দোকান থেকে। আর এটার প্রাইস নিয়েছে 1200। তো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই। এটা সাইডে যেমন এরকম লেস দিয়ে দিয়েছে, এমন থাকলেই বেশ ভালো লাগে। তো চলো এবার নেক্সট দেখাই তোমাদেরকে। আর আমি একটা জিনিস বলি, খুশির জন্য অনেক কেনাকাটা করা হয়েছে, ওর জন্য অনেক 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 শপিং হয়েছে, তো সেগুলো যেহেতু আমার কাছে নেই, ওই জন্য কোনো কিছুই তোমাদেরকে দেখাতে পারলাম না, বাট একটা আমার কাছে আছে, তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে কাছ থেকে দেখাই, তো এটা যেমন খুশির জন্য নেওয়া হয়েছে, অতটা গর্জিয়াস, খুবই সুন্দর। তো এটা যেমন নিয়েছে 800 টাকা, তো এটার কালারটাও তো অনেক সুন্দর, আর ওকে পরে বেশ খুব সুন্দরই লাগবে। আমি যে দুটো জিনিস অর্ডার দিয়েছি, তো সেটার মধ্যে একটা আছে লেহেঙ্গা আর একটা আছে জামার প্যান্টের সেট, সেটা আমার এখনও ডেলিভার দিয়ে যায়নি, জানি না পুজোর আগে ডেলিভার হবে কি না, তো সেটাও তোমরা দেখে নিতে পারো। আর তার মধ্যে একটা যেমন 450 কি 550 মতন প্রাইস আছে, আর আরেকটা আছে 1600 সামথিং। তো দেখা যাক ওই দুটো জিনিস, আমি যে দুটো অর্ডার করেছি সেই দুটো আসে কিনা, আর আমি আরেকটা জিনিসও অর্ডার করেছি রাজীবের জন্য, তো সেটাও আসে কিনা সেটাও দেখা যাক। আর আরেকটা জিনিস শেয়ার করি, এটাও যেহেতু পুজোতে নেওয়া হয়েছে, ওই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা কি আশা করি বুঝতেই পেরেছো, এটা খুশির জন্য, তো চলো তোমাদেরকে দেখাই। তো এই যে এটা হলো টকিং ট্রি, আর এটা নেওয়া হয়েছে 700 কি 800 দিয়ে। এটার প্রাইসটা কোথাও আমি খুঁজে পেলাম না, এটা দিদি কিনে গেছে, তো দিদি বলতে পারবে এটা কত নিয়েছে। তো চলো এটা তোমাদেরকে দেখাই এটার কাজ কি। তো এই যে এখানে সুইচ আছে, এটা অন করে দিতে হবে। হ্যালো টকিং ট্রি, ভূতু খুশি, স্বর্ণ স্বর্ণময়ের ডেইলি লাইফস্টাইল,
স্বর্ণময়ীস ডেইলি লাইফস্টাইল। আচ্ছা করি তোমরা শুনতেই পেয়েছো এটা কি কথা বললো, আমি যা যা বলবো সেটা সেটাই বলবে। আর সেই সাথে সাথে ডান্স করবে। তো চলো তারপরে আরো কিছু দেখাই, এটাতে যেমন সাউন্ডের কিছু ব্যাপার আছে আর এটার একটা সাউন্ডের বাটন। আর ব্ল্যাক এর সাথে যদি একটু রেড হয়ে যায় বা আরোই ব্যাপক লাগে। তো এই দেখো ফুল বডি কাজ করা, এইরকম কাজ করা ফুল বডি, আর এটা আঁচল। তো চলো গায়ে ফেলে আমি দেখাই, আর আঁচলটা একটু কাছ থেকে দেখাই। তো চলো গায়ে ফেলে দেখাই, খুব সফট কাপড়টা। তো এই যে দেখো, তাই না? তো তোমাদের কেমন লাগলো এটা জানিও, আর এটার প্রাইসটা আমি বলতে পারছি না যেহেতু এটা গিফটের গিফট দেওয়া, তো সেই জন্য দাম শুনতেও নেই, জানতেও নেই আর বলেও না, তো ওই জন্য এটার প্রাইসটা আমি বললাম না। সফট আছে আর খুবই সুন্দর, আমার তো বেশ ভালোই লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে আমার এই কালেকশানগুলো? ম্যাক্সিমাম শাড়ি যেহেতু আজকে দেখালাম, তো সেগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর চলো আজকের জন্য তাহলে টাটা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। Love you, bye!